আপনারা শুনেছে জানি না আজকে ক্লাস শুরু করছি। আজকে আমি বিজ্ঞান বিষয়ে সপ্তম শ্রেণী যে তৃতীয় অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে যে রূপান্তরিত মূল রয়েছে সেটা নিয়ে আমি তোমার সাথে আজকে আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই জেনে নেব আজকে আলোচনা যে শিক্ষণ ফলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। শিক্ষণ ফল রূপান্তরিত মূলের গঠন ব্যাখ্যা করতে পারবে, রূপান্তরিত কাণ্ডের গঠন ব্যাখ্যা করতে পারবে, রূপান্তরিত পাতা গঠন ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ যে পত্রের গঠন রয়েছে আমরা সেটি সম্পর্কে আজকে জানতে পারব। এখন তোমরা দেখো রূপান্তরিত প্রধান মূলে যে রূপান্তর, প্রধান মূল হলো গাছকে কি করে আটকে রাখে। আমরা প্রধান মূলকে সম্পর্কে আলোচনা করব এই এই অধ্যায়টিতে। আমরা যদি দেখি আমরা এখানে চিত্রে লক্ষ্য করতে পারছি যে প্রধান মূলের কতগুলো কি অংশ, অর্থাৎ আমরা আকৃতিগত দিক দিয়ে মূলকে চারটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো মূলাকৃতি মূল, গাজরাকৃতি মূল, শালগমাকৃতি মূল, আরেকটি হলো তোমার কন্দাকৃতি মূল। তাহলে মূল কয় প্রকার? চার প্রকার এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা যাব, দেখো পূর্বে চিত্রতে তোমরা লক্ষ্য করলে যে গাজরাকৃতি প্রথমে যে আমাদের চিত্রটি ছিল সেটি হলো ছিল কি গাজরাকৃতি মূল। তাহলে গাজরাকৃতি মূলাকৃতি মূল গাজরাকৃতি মূলটি কি খাদ্য সঞ্চয় করে, তাই প্রধান মূলটি মোটা ও রসাল হয়। এই মূলের উপরের অংশটি মোটা এবং নিচের অংশটি ক্রমশ সরু, যেমন গাজর। তারপর আমরা দেখাচ্ছি কি মূলাকৃতি মূল খাদ্য সঞ্চয় করে প্রধান মূলটি মোটা ও রসাল হয়, যেমন মূলা। তাহলে আমরা এর আগে চিত্রগুলোতে দেখতে পাচ্ছিলাম। এরপর দেখব শালগমাকৃতি মূল, এই মূলের উপরের অংশে খাদ্য কি করে খাদ্য সঞ্চয় করে, ফলে গোলাকার এবং নিচের দিকটি হঠাৎ সরু আকারে হয়ে যায়, যেমন শালগম। এরপরে আমরা দেখব কন্দাকৃতি মূল খাদ্য সঞ্চয় করে, ফলে প্রধান মূলটি কি করে অনিয়মিতভাবে মোটা হয়, এদের কোনো আকার নেই, যেমন কি আমাদের সন্ধ্যা মালতি যে আমাদের ফুলের গাছ রয়েছে সেই ফুলের গাছটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো সেটি কন্দাকৃতি মূল। তাহলে মূলাকৃতি মূল আমরা সবাই চিনি মূলাকে, তাহলে আমরা মূলা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে এই যে দেখো মূলার যে অংশটি দেখতে পাচ্ছ উপরের অংশটি কি মোটা এবং নিচের অংশটি কি সরু, ঠিক সেরকমই আমাদের গাজরের চিত্রটি যদি লক্ষ্য করি তাহলে দেখবো উপরের অংশটি মোটা এবং নিচের অংশটি সরু। তারপরে যদি দেখি আমরা শালগম, আমরা বিভিন্ন আগে শালগম দেখলেও দেখতে পাও এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শালগমের উপরের অংশটি কি অনেক মোটা কিন্তু হঠাৎ করে নিচের অংশটি কি সরু হয়ে আসছে, তাহলে এটি হলো কি আমাদের শালগমাকৃতি মূল। এরপরে আমরা দেখব কন্দাকৃতি মূল, কন্দাকৃতি মূল কি কন্দাকৃতি মূলের উপরের অংশ কি মোটা এবং নিচের অংশটি সরু। তাহলে আমরা দেখতে পাচ্ছি মূলের আকার কত দিক দিয়ে চারটি অংশ, একটি হলো মূলাকৃতি, আরেকটি হলো গাজরাকৃতি, আরেকটি হলো শালগমাকৃতি, আরেকটি হলো কি কন্দাকৃতি। এরপরে আমরা দেখব রূপান্তরিত অস্থানিক মূল, অস্থানিক মূলের বিশেষ কার্য সম্পাদনের জন্য আমাদের কি হয় আমাদের এই মূলগুলো কি করে রূপান্তরিত হয়। এই রূপান্তরিত অস্থানিক রূপান্তরিত মূলকে আবার আমরা কি তিনটি ভাবে রূপান্তরিত হতে দেখতে পাই। একটি হলো খাদ্য সঞ্চয়ের ভিত্তিতে, আরেকটি হলো যান্ত্রিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে, আরেকটি হলো শারীরিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে আমরা এই মূলগুলোকে আমরা অস্থানিক মূলগুলোকে আমরা রূপান্তরিত হতে দেখি। প্রথমে আমরা এখন দেখব অস্থানিক মূল কি। অস্থানিক মূল তিন ধরনের কাজ করে, এই যে আমি যেটা বললাম তোমাদের খাদ্য সঞ্চয় করে, তারপরে কি আমাদের বিভিন্ন যে যান্ত্রিক ভারসাম্য রয়েছে সেগুলোকে রক্ষা করে, আবার যে শারীরিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কি করে সম্পাদন করে। প্রিয় শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা দেখবো যে খাদ্য সঞ্চয়ের জন্য যে রূপান্তর রয়েছে মূলে সেই বিষয় সম্পর্কে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে অস্থানিক মূল বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করার পরেও আমি কি করে এই যে খাদ্য সঞ্চয়ের জন্য ভবিষ্যতের জন্য কি করে এরা খাদ্য সঞ্চয় করে স্ফীত আকার ধারণ করে এবং আরো বিভিন্ন রকমের আকার ধারণ করে। এর ফলে আমরা কি দেখবো, এর ফলে আমরা বিভিন্ন রকম যেরকম আমাদের আশেপাশে বিভিন্ন মূল রয়েছে যেমন মিষ্টি আলুর মূল,
মন্দার মুখ তাহলে এটা আমাদের যেমন আমরা কি দেখতে পাচ্ছি মিষ্টি আলু যদি দেখি তাহলে দেখব আমরা মিষ্টি আলুর মূলটি হলো মন্দার মুখ এরপরে দেখব গচ্ছিত গুচ্ছিত কন্দমূল আইসক্রিম মূলটি অনিমিত স্ফীত কন্দমূলের মতোই খাদ্য সঞ্চয় এর প্রধান কাজ যেমন কি এই যে ডালিয়া গুচ্ছিত কন্দমূল এখানে আমরা দেখতে পাচ্ছি কান্ডের যে বড়াটাতে এক গুচ্ছ মূল তারপরে দেখো এখানে মূলটি কি হয়েছে মাছ বরাবর মূলের স্ফীত অংশ হয়েছে এটি আমাদের কি ডালিয়ার একটি গুচ্ছিত কন্দমূল এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা ডালিয়ার যে গুচ্ছিত অবস্থায় রয়েছে একসাথে এক গুচ্ছ হয়েছে এটাকে আমরা বলবো ডালিয়ার গুচ্ছিত কন্দমূল তাহলে আমরা জানতে পারলাম কন্দার মূল এবং ডালিয়ার গুচ্ছিত কন্দমূল এরপরে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি কিছু চিত্র এখানে আমরা দেখব নডুলোস মূল নডুলোস মূলটি কি নডুলোস মূলটি হলো যখন মূলের অগ্রভাগ খাদ্য সঞ্চয় করে এবং মূলের অংশটি স্ফীত হয় সেটিকে আমরা বলবো নডুলোস মূল এরপরে আমরা দেখব আমাদের মালাকৃতি মূল যখন কোনো অস্থানিক মূল পর্যায়ক্রমে স্ফীত ও সংকুচিত হয় তাকে আমরা বলি মালাকৃত মূল এরপরে আমরা দেখব যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তর যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তর অর্থাৎ যে আমাদের যে গাছকে আমরা যে মূল যে খাড়াভাবে দাঁড়িয়ে রাখতে সাহায্য করে এটা কি এই মূলের কারণে আমরা কি করে আমাদের এই যে গাছকে দেখতে পাচ্ছি এটা হলো ভারসাম্য রক্ষা করতে পারছে না কিছু কিছু মূল আমরা দেখতে পারি যেগুলো পানিতে ভাসমান অবস্থায় রয়েছে আরো মূল রয়েছে ঠিক আছে এরকম আমরা যান্ত্রিক ভারসাম্য মূল হিসেবে দেখতে পাই কিছু কিছু যেমন স্তম্ভ মূল ঠেস মূল তারপরে আরোহী মূল এগুলো হলো কি এগুলো আমাদের কি যান্ত্রিক ভারসাম্য রূপান্তর মূল এখন দেখবো আমরা আরোহী মূলটি এই মূল এখানে আমরা চিত্রে লক্ষ্য করতে পাচ্ছি তোমাদের পাঠ্যপুস্তক বইয়ে তোমরা যদি দেখো তাহলে এই চিত্রগুলো তোমরা লক্ষ্য করতে পারবে আরোহী মূল আরোহী মূল কি অন্য একটি উদ্ভিদকে তারা কি আঁকড়ে ধরে কি করে তাদের ভারসাম্য রক্ষা করে এটাকে আমরা বলি আরোহী মূল এখানে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে একটি উদ্ভিদকে একটি আরেকটি উদ্ভিদ লতানো উদ্ভিদ যেটি তার কাণ্ড জড়িয়ে রয়েছে এটাকে আমরা বলবো এই উদ্ভিদটা অন্য উদ্ভিদকে অবলম্বন করে খাড়াভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে তাহলে এই উদ্ভিদটিকে আমরা বলবো আরোহী মূল তাহলে পানকে যদি আমরা দেখি অন্য একটি উদ্ভিদে লতানো অবস্থায় তারা কী করে তারা সেই উদ্ভিদটাকে জড়িয়ে রাখে তাহলে আমরা পান গাছকে বলতে পারি একটি আরোহী উদ্ভিদ এরপরে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ শারীরবৃত্তীয় সমাধানের জন্য যে রূপান্তর মূলগুলো রয়েছে এখানে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে শারীরবৃত্তীয় যে কার্য সমাধানের জন্য রূপান্তর মূল রয়েছে সেগুলোকে আমরা আবার মূলের রূপান্তর ঘটে এরকম কিছু কিছু মূল রয়েছে যেমন আমাদের রাস্তার বায়বীয় মূল তারপরে স্বর্ণলতার শ্বসক মূল তারপরে শ্বাসমূল তারপরে জনন মূল এগুলো হলো আমাদের কি মূল এগুলো আমাদের শারীরবৃত্তীয় কার্য সমাধানে রূপান্তরিত মূল প্রথমে আমরা দেখব রাস্তার বায়বীয় মূল রাস্তার বায়বীয় মূল এই প্রকার মূল বাতাস থেকে কি করে জলীয় বাষ্প গ্রহণ করে এদের আমরা কি করি বায়বীয় মূল যেহেতু এরা জলীয় বাষ্প থেকে কি করে বাষ্প গ্রহণ করে সেজন্য আমরা এই মূলটিকে বলবো বায়বীয় মূল যেমন আমাদের উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে রাস্তার বায়বীয় মূল তারপর আমরা দেখব শোষক মূল বা পরজীবী মূল পরজীবী মূল কি এটি একটি উদ্ভিদ অন্য একটি উদ্ভিদের ক্লোরোফিল গ্রহণ করে অর্থাৎ সেই এই যে উদ্ভিদটাতে ক্লোরোফিল থাকে না বিদায় ক্লোরোফিল উৎপন্ন হয় না বিধান তারা অন্য একটি উদ্ভিদের উপর নির্ভর করে অর্থাৎ আশ্রয়দাতা উদ্ভিদের উপর কী করে তারা বিশেষ ধরনের মূলে
কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে যে উদ্ভিদগুলো থাকে সেগুলোকে আমরা বলি শ্বাসমূল। যেমন সুন্দরী, গড়ান, এই উদ্ভিদগুলো হলো আমাদের শ্বাসমূল। আরো মূল রয়েছে জন্মমূল, যেখান থেকে আমাদেরকে উদ্ভিদ কোনো উদ্ভিদের মূল প্রজননে অংশগ্রহণ করে সেটাকে আমরা বলি শ্বাসমূল। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমাদের বাসায় একটু বাড়ির কাজ থাকবে। তোমরা এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছ, এই চিত্রগুলো বাসায় ভালো করে সুন্দর করে আঁকতে পারে দেখবে, এবং এই অধ্যায় থেকে কিছু কিছু গুরুত্ব প্রশ্নগুলো তোমরা বাসায় খাতায় লিখবে। সবাইকে অনেক।